আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজ কথা বলবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান থেকে দশম অধ্যায় আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীর একটি অংশ। তো আমরা এর আগে এই অধ্যায়ের জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, বেসিক লেকচারগুলো, সেগুলো আমরা পরপর আপলোড করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা কথা বলবো আজকে আমাদের সমাধান ক্লাস। তো আমরা বিগত ক্লাসে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপ মোট মুনাফা কিংবা ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয় তার উপর একটি ক্লাস আপলোড করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব কিভাবে মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা কিংবা পরিচালন ক্ষতি নির্ণয় করতে হয়। আশা করি সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমাদের সমস্যাগুলো তোমরা এখান থেকে ক্লাস দেখে দেখে সমাধান করতে থাকবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। বিগত দিনে আমরা উদ্দীপকটা দেখেছিলাম, আমাদের আমরা জানি যে আর্থিক বিবরণী থেকে যে প্রশ্নটা আমাদের আসে সেটাতে প্রশ্নের ক্ষেত্রে একটি উদ্দীপক, দুটি উদ্দীপক থাকে, তার মধ্যে একটি রেওয়ামিল, আটি থাকে সমন্বয়। এই দুটির মিলনেই মূলত আমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলো হয় এবং সমাধানগুলো করতে হয়। তো এই যে গ নাম্বার প্রশ্নে বলছে আমাদের সাপ্লু ট্রেডার্সের পরিচালন মুনাফা নির্ণয় করো। তো এখন আমরা পরিচালন মুনাফা নির্ণয় করব। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম খ নাম্বারে মোট মুনাফা নির্ণয় করেছিলাম, মোট মুনাফা ছিল আমাদের কত টাকা, 89,500 টাকা। আমরা এখানে শুরুতে লিখে নিব মোট মুনাফা খ হতে পাই 89,500 টাকা। এরপরে আমাদের জানতে হবে এই মোট মুনাফার সাথে কি করতে হবে, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো বাদ দিলেই যা থাকবে সেটি হচ্ছে পরিচালন মুনাফা কিংবা পরিচালন ক্ষতি। আমাদের এখন জানতে হবে মূলত যে পরিচালন ব্যয়গুলো আবার কি। তো যদি তোমাদের কারো অজানা থাকে বিষয়গুলো, আমার এই সমন্বয় এবং এই বিষয়গুলোর উপরে বিস্তারিত ক্লাস দেয়া আছে, যদি না দেখে থাকো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিবে। তাহলে আশা করি তোমাদের এই বিশদ আয় বিবরণীতে কোনো ধরনের সমস্যা না হওয়ারই কথা। তারপর আমি আরো একবার আলোচনা করতেছি। এই দেখো, এই যে বলা আছে বাদ পরিচালন ব্যয়, তো পরিচালন ব্যয়গুলো কি, এই যে এই কয়েকটি শব্দ মোটামুটি জানলেই পরিচালন ব্যয় ক্লিয়ার। তো আমরা একটু দেখি, যেমন বেতন, ভাড়া, যাতায়াত খরচ, মণিহারি, কর ও অভিকর, ডাক ও তার, নিরীক্ষা ফি, টেলিফোন খরচ, বিমা সেলামি, কর ও খাজনা, স্থায়ী সম্পদের অবচয়, সুনামের অবলম্বন বা ইজারা সম্পদের অবলম্বন, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, বিজ্ঞাপন, প্রদত্ত বার্তা, রপ্তানি শুল্ক, মেরামত খরচ, আপ্যায়ন এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অনাদায়ী পাওনা অথবা কুঋণ যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই পরিচালন ব্যয়ের খুবই ইম্পর্টেন্ট, মানে বেশি কঠিন যে বিষয়টি সেটা হচ্ছে এই চারটি বিষয়। তো এর উপর আমাদের লেকচার বিস্তারিত ভাবে আলোচনা করা আছে, অবশ্যই তোমরা দেখে নিবে। আশা করি তোমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব আমাদের সমস্যা সমাধান ক্লাসে। আচ্ছা, তো আমরা তখন দেখলাম যে পরিচালন ব্যয়গুলো কি। তবে আরেকটি কথা, যে পরিচালন যে ব্যয়গুলো দেখলাম সেটা কিন্তু সরাসরি রেওয়া মিলের, এগুলোর যদি সমন্বয় থাকে অবশ্যই আমাদের সমন্বয়ের কাজ তো করে নিতেই হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি, এখানে লিখলাম মোট মুনাফা খ হতে প্রাপ্ত 89,500 টাকা বাদ পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয়ের মধ্যে আমরা এখানে খুঁজে পাইছি প্রথমে বেতন। এই যে দেখো, এখানে আছে বেতন, বেতন কত টাকা আছে, 17,500 টাকা। যখনই আমরা কোন এন্ট্রি এখানে বসাইতে যাব সঙ্গে সঙ্গে আমরা দেখব এর কোন কাজ সমন্বয়ে দেওয়া আছে কি না। দেখো চার নম্বরে এখানে দেওয়া আছে বেতন বকেয়া আছে 5,000 টাকা। আমরা জানি যে কোনো লেনদেন বকেয়া থাকলে সংশ্লিষ্ট হিসেবের সাথে যোগ করতে হয় এবং অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে কি নিব, এই যে বেতন, বেতন ছিল 17,500 টাকা এবং যেহেতু বেতন বকেয়া তার মানে যোগ করব, যোগ বকেয়া বেতন 5,000 টাকা। তাহলে এদের যোগ করলে আমাদের মোট টাকা চলে আসতেছে 22,500 টাকা। এরপরে এখানে দেখো, এই যে মণিহারি, এটাও কিন্তু আমাদের পরিচালন ব্যয়। তো মণিহারির কোন সমন্বয় এখানে
নাইন যদি থাকতো তাহলে আমরা সেটা মনিহারির সমন্বয় সাধারণত কি থাকতে পারে, অনেক সময় সমন্বয়ে বলা থাকতে পারে অব্যবহৃত মনিহারি এত। তো অব্যবহৃত বললে আমরা মনিহারি থেকে ওই অব্যবহৃত মনিহারির টাকাটা মাইনাস করেই যে টাকাটা আসবে ওইটা আমরা এখানে বসাইতাম। যেহেতু সমন্বয়ের কোনো কাজ নেই আমরা সরাসরি মনিহারি 3500 টাকা, এই যে 3500 টাকা আমরা এখানে বসাই দিব। এরপরে কমিশন, কমিশন কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় এবং আয় অর্থাৎ পরিচালন ব্যয়, আবার অন্যান্য আয়ও হতে পারে। তো কখন বুঝবো ব্যয় কখন বুঝবো আয়? যদি আমাদের এই প্রথম ঘরে টাকা থাকে তাহলে বুঝবো ব্যয়, আর দ্বিতীয় ঘরে টাকা থাকলে তাহলে বুঝবো আয়। তার মানে আমাদের প্রথম ঘরে আছে 2000 টাকা, এটার কোনো সমন্বয় যেহেতু নাই তার মানে সরাসরি কমিশন লিখে আমরা 2000 টাকা এখানে বসাই দিব। এরপর আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন তো বিজ্ঞাপন আসার কথা 2500 টাকা। এখন আমরা দেখবো যে বিজ্ঞাপনের কোনো সমন্বয় আছে কিনা। দেখো তিন নম্বরে বলা আছে ভোক্তাদের নিকট বিনামূল্যে পণ্য বিতরণ 2000 টাকা হিসাবভুক্ত হয়নি। তো আমরা দেখছিলাম যে যদি এমন ধরনের কোনো কথা উল্লেখ থাকে সমন্বয়ে যে বিনামূল্যে পণ্য বিতরণ অথবা ভোক্তাদের নিকট বিনামূল্যে পণ্য বিতরণ যা এখনো হিসাবভুক্ত হয়নি এমন উল্লেখ থাকলে ওই টাকাটাকে আমরা মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে ক্রয়ের সঙ্গে মাইনাস করে দিব এবং পরিচালন মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিজ্ঞাপনের সাথে প্লাস করে দিব। তাহলে এখানে কি লিখব, বিজ্ঞাপন আছে 2500 টাকা এবং প্লাস বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা 2000 টাকা। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন চলে আসলো 4500 টাকা। এরপরে আমাদের কাজ দেখি, এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ যে কাজটা সমন্বয়ের আমাদের এবং পরিচালন ব্যয়ের ক্ষেত্রে কুরিন ও কুরিন সঞ্চিতি। কুরিন মানেই হচ্ছে অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা কিংবা কুরিন দুই জায়গাতে থাকতে পারে, রেওয়া মিলে যেটা থাকবে সেটা হচ্ছে পুরাতন, সমন্বয়ে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন। কুরিন সঞ্চিতির ক্ষেত্রেও একই জিনিস, রেওয়া মিলে যেটা থাকবে সেটা হবে পুরাতন, সমন্বয়ে যেটা থাকবে সেটা হবে নতুন। তো এখানে কুরিন দেয়া আছে কত 2000 টাকা, বলা আছে কুরিন ও কুরিন সঞ্চিতি। তার মানে কুরিন আছে 2000 টাকা এবং কুরিন সঞ্চিতি আছে 3500 টাকা। তো আমরা প্রথমে কি বসাই নিব, কুরিন বা অনাদায়ী পাওনা 2000 টাকা। এরপরে আমাদের কাজ হবে যে সমন্বয়ে গিয়ে দেখবো যে নতুন কুরিন আছে কিনা এবং নতুন কুরিন সঞ্চিতি আছে কিনা, যদি থাকে তাহলে সমন্বয়ের দুইটা যোগ করে নিব। তারপরে কাজ হবে রেওয়া মিলের এই যে পুরাতন কুরিন সঞ্চিতিরা সেখান থেকে বিয়োগ করে দিব। দেখো সমন্বয়ে বলা আছে দেনাদারের 2500 টাকা আদায়যোগ্য নয়, এটি হলো আমাদের নতুন অনাদায়ী পাওনা অথবা নতুন কুরিন। তো আমরা এখন কি করব, এই পুরাতন কুরিনের সাথে নতুন কুরিন বা অনাদায়ী পাওনা কি করতে হয়, যোগ করতে হয়। আমরা এখানে লিখব যোগ নতুন অনাদায়ী পাওনা 2500 টাকা। এরপরে আমরা দেখবো যে এখানে নতুন কোনো সঞ্চিতি আছে কিনা, যেহেতু এখানে নাই সেহেতু আমার এখানে কাজও নাই, যদি থাকে তাহলে এখানে যোগ করে নিব নতুন সঞ্চিতি। তো যেহেতু নাই আমরা চলে যাব আমাদের রেওয়া মিলে, এখানে বলা আছে কুরিন সঞ্চিতি, তার মানে এটি আমাদের পুরাতন সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি সবসময় কি করতে হয়, বিয়োগ করতে হয়। আমরা এখান থেকে বাদ দিব মাইনাস পুরাতন সঞ্চিতি 3500 টাকা। তাহলে এটা আমরা যোগ করে এটা বিয়োগ করলে আমাদের মোট টাকা চলে আসে এখানে কত 1000 টাকা। এখন আমাদের কাজ হবে এই যে ঘরে পরিচালন ব্যয়গুলো যা আসছে সবগুলো আমরা কি করে নিব, যোগ করে নিব 22500, 3500, 2000 টাকা, 4500 টাকা এবং 1000 টাকা, সবগুলো যোগ করলে আমাদের যোগফল চলে আসলো কত 33500 টাকা। এখন আমাদের কাজ এই 33500 টাকাকে এই যে মোট মুনাফা থেকে বিয়োগ করা। কারণ আমরা প্রথমে কি লিখেছিলাম, দেখো মোট মুনাফা এত এবং বাদ পরিচালন ব্যয়, তার মানে মোট মুনাফা থেকে আমার পরিচালন যে মোট ব্যয়টা বের হবে সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো এই 89500 টাকা থেকে 33500 টাকা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসে 56000 টাকা। কত টাকা, 56000 টাকা। এটি হচ্ছে আমাদের পরিচালন মুনাফা অর্থাৎ আমাদের আজকের কাঙ্ক্ষিত মান। আশা করি তোমরা কিভাবে মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা পর্যন্ত করা যায় খুব সহজে বুঝতে পেরেছো। তো এতক্ষণ তোমরা যা আমার সঙ্গে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে যেন আমার লেকচারগুলো তোমাদের সবার কাছে আগে আগে পৌঁছায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।